আমার হুজুরের কাছে আসছে হুজুর আমি কি করব বাংলাদেশে কেমনে যাব হুজুর বলছে যে শোনো তুমি চোখ বন্ধ করে এখানে বসো আধা ঘন্টা 10 মিনিট চোখ খুলবা না 10 15 মিনিট চোখ খুলে নাই এবার কা চোখ খোলো চোখ খুলি দেখে বাংলাদেশের বরিশাল আসি বসে রইছে হারাম থেকে মক্কা মুকাররমা থেকে চোখ বন্ধ করে চলে আসছে দেখেন আমাদের হুজুরের কি কারামত আস্তে 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 করে করে কারামত বয়ান করতে 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 মানুষের যখন একেবারে দেখছে এখন পুরা বসে এসে গেছে এখন বললেই হুজুর আসলে টাকা বাইরে যাব বাস এই মুহূর্তে হুজুর আসে এবার হুজুর আসি কতক্ষণ জিকির আসকার কতক্ষণ বয়ানের মাধ্যমে আস্তে আস্তে সবার পকেট খালি করার প্রসেস শুরু হয় তো সিস্টেম হয় বাংলাদেশে এটা কিন্তু আজকের সিস্টেম হয়ে গেছে উল্টা আজকে বড় বড় শায়খেরা সবাই আগে আলোচনা করে করে সব চলে গেছেন আমাদেরকে রেখে গেছেন একেবারে লাস্টে সব শেষে তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে ইমাম সাহেব আসে সবার শেষে দেখবেন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে বসে থাকে মুয়াজ্জিন সাহেব আধা ঘন্টা আগে মসজিদে আসতে হয় জামাতের এসে মুয়াজ্জিন সাহেব আজান দেন আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব অপেক্ষা করেন মুসল্লিরা সব আসতে থাকে আসতে থাকে আসতে থাকে সব বসে গেছে জামাত শুরু হইব তার এক মিনিট আগে ইমাম সাহেব আসে ইমাম সাহেব এসে কয়েকটা সুন্নত বহির্ভূত কর্মকাণ্ড দিয়ে ইমাম সাহেবের জামাত শুরু হয় প্রথমে এসে ইমাম সাহেব কিন্তু আশেকের রাসূল এখন প্রথমে এসে ইমাম সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যখন এই মসজিদে ঢুকবা ফালা ইয়াজলিস খবরদার বসা যাবে না হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন দুই রাকাত না পড়ি বসা যাবে না ইমাম সাহেব আসি মাত্র সরাসরি মেহরাবের ভিতরে যায় বসে যায় আশেকের রাসূল কিন্তু রাসূলের নির্দেশ শুনবে না রাসূল বলছে কি হয়েছে আমি বসবো না চাই ইমাম সাহেবের কথা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বসার জন্য আমি বসবো না কি হয়েছে ইমাম সাহেব সুন্দর মতে গিয়ে মেহরাবে বসা যাবে আচ্ছা বসে গেছেন ইমাম সাহেব এসে গেছেন ইমাম সাহেব আসছে একবারে আধা মিনিট এক মিনিট আগে ইমাম সাহেব বসছেন মুয়াজ্জিন সাহেব উঠছে ওঠে কয় সবাই কাতার সোজা করেন মোবাইল ফোন বন্ধ করেন সামনের কাতার পুরা করেন তারপরে জুতাগুলা সাবধানে রাখিয়েন তারপরে আরো যা যা বলার দরকার মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিচ্ছে মানে ইমাম সাহেব এত বড় মর্যাদার অধিকারী উনি কোনো কথাবার্তা বলা যাবে না উনি কথাবার্তা বললে ওনার শানের খেলাফ এজন্য উনি কথাবার্তা বলবেন না সব দায়িত্ব কাকে দেওয়া হয়েছে মুয়াজ্জিন সাহেব কাছে মুয়াজ্জিন সাহেব বলছে বলতে বলতে মুয়াজ্জিন সাহেব কামাত দেওয়া শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে শুরু করছে যখন মুয়াজ্জিন সাহেব গেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইমাম সাহেব বসে বসে এরকম এরকম করতেছে বসে আছে তখন ইমাম সাহেব বসা কিন্ততো তখনো দাঁড়ায় নাই আচ্ছা মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ ইমাম সাহেব আবার উঠছে উঠে পাশে মিম্বারের উপরে একটা পাগড়ি আছে সবুজ কালারের বিভিন্ন কালারের একটা পাগড়ি রাখা আছে পাগড়িটা দুইছে ধরেন দুই তিন মাস হয়েছে দুর্গন্ধ বাইরেতেছে ময়লাযুক্ত একটা পাগড়ি আচ্ছা এটা লইছে লই আবার দাঁড়াই পাগড়ি বান্ধা শুরু হয়েছে বাঁধার পরে মুয়াজ্জিন সাহেব শেষ করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখনো শেষ হয় নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহু আকবার মানে একামত শেষ হওয়ার আগেই ইমাম সাহেবের নামাজ শুরু আল্লাহু আকবার কতগুলা সুন্নত বহির্ভূত কর্মকাণ্ড দিয়ে ইমাম সাহেবের সালাত শুরু কিন্তু যতই সুন্নত বহির্ভূত হোক তিনি কিন্তু আশেকে রাসূল এবং তিনি আশেকে মদিনা সব সময় ওনার মুখে মদিনার গান আল্লাহ ডানা দেয় নাই যদি ডানা দিত মদিনা উড়ে চলে যেতাম তারপর আল্লাহর কাছে দোয়া করতে গেলে লাগলে মোনাজাতের মধ্যে মদিনা কি জানে রাস্তা দেখা হামকো খোদায়া আল্লাহ মদিনা যাওয়ার রাস্তাটা আমার একটু দেখাই দাও মদিনা যাওয়ার রাস্তা খুঁজে পায় না মদিনার রাস্তা খুঁজে তারপরে আপনার ডানা থাকলে উড়িয়ে যাইতাম সোনার মদিনা তারপরে
সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা প্রাণের মদিনার গান কিন্তু মদিনার আমল মসজিদে দেখলে শরীর জ্বলে উঠে গানের ক্ষেত্রে মানুষের মদিনা মদিনা কিন্তু মসজিদে যদি দেখে কেউ মদিনার আমল করছে কয় মিয়া মসজিদ থেকে বাইরে যাও তো মসজিদের মধ্যে আশিক ফিতনা তৈরি করবে না নাউজুবিল্লাহ মসজিদে মদিনার আমল হয়ে গেছে ফিতনা এমনি উনি দানা পাইলে উড়ি যাইতো মদিনায় মদিনা কি জানে রাস্তা খুঁজতেছেন আবার তিনি সব বলবে কিন্তু মদিনা বলবে না আবার একদিন আমি একটা সুন্দর বয়ান শুনছি সেই বয়ানের মধ্যে বলতেছেন কয় মজনু একদিন রাস্তা দিয়ে হাঁটি যায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা কুকুরের দেখা হয়ে যায় মজনু দড়ি কুকুরের পায়ের মধ্যে দড়ি চুমা দেওয়া শুরু করছে সবাই কাহারে মজনু কত বড় পাগল হয়ে গেছে মজনু একটা কুকুরের দড়ি চুমা দে মজনু কয় দুনিয়ার মানুষ আমি পাগল হই না তোমরা পাগল হইছ আমি কুকুরের চুমা দিই না আমার লাইলি যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে পিছনে পিছনে এই কুকুরও হাঁটে আমার লাইলির পায়ের ধুলা এই কুকুরের পায়ের মধ্যেও লেগে গেছে এই জন্য আমি এই কুকুরের সুমা দিই না আমার লাইলির পায়ের ধুলার সুমা দিই তো হুজুর বয়ান করতেছে যে কয় ভাইয়েরা মদিনা থেকে যদি কেউ আসে মদিনা থেকে যদি কোনো জিনিস আসে একটা খেজুর আসে ওই খেজুরের মধ্যে যদি ধুলাবালিও লেগে থাকে ওইটা পরিষ্কার করবেন না খাই ফেলবেন মদিনার খেজুরে ধুলাবালি লাগলে পরিষ্কার করা যাবে না কারণ মদিনার ধুলাবালির মধ্যেও শেফা আছে এজন্য বালুসহ খাইবেন আর মদিনার জায়নামাজ মদিনার তসবি মদিনার যেটা পাইবেন এটারে দড়ি জড়াই ধরবেন এটারে দড়ি সুমা দিবেন এটারে দড়ি মহব্বত করবেন তাহলে মজনুর ওই কুকুরের সুমা দেওয়ার মতো হইব মদিনার যা পাইবেন মদিনার খেজুর পান তসবি পান জায়নামাজ পান যেটা পাইবেন খালি এটার মহব্বত করবেন কিন্তু মদিনার আমলের খবরদার মহব্বত করা যাবে না আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো তা ইমাম সাহেবদের অবস্থা হলো এরকম যে ইমাম সাহেবরা আসে সবাই শেষ আজকেও ইমাম সাহেবের অবস্থা এরকম হয়েছে সবাই চলে আসছে ইমাম সাহেব লাস্টে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম সাহেবের জন্য কি দোয়া করছে আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফিরিল মুয়াজ্জিনিন আয় আল্লাহ ইমাম সাহেবদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন আরশিদিল আইম্মা ইমাম সাহেবরা যে এসব উল্টা পাল্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক জানাইছেন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়াটাও করছেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা হে আল্লাহ আপনি ইমামগুলোর সঠিক রাস্তা দেখাই দেন এই দোয়া করছেন আর মুয়াজ্জিন সাহেবদের জন্য দোয়া করছেন কি ওয়াগফিরিল মুয়াজ্জিনিন আয় আল্লাহ আপনি মুয়াজ্জিন সাহেবদেরকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ মুহাদ্দিসিনে কেরাম বলেন হেদায়েতের দোয়ার চাইতে মাগফিরাতের দোয়ার মর্যাদা বেশি মুয়াজ্জিনদের গুনাহ মাফ করতে বলছেন ইমাম সাহেবদের গুনাহ মাফ করার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন নাই বলছেন হেদায়েত দেওয়ার জন্য আর মুয়াজ্জিন সাহেবদের গুনাহ মাফ করার দোয়া কারণ কি মুয়াজ্জিন সাহেব একজন দাঈ আল্লাহ মুয়াজ্জিন সাহেব কত আগে মসজিদে বসে থাকে আধা ঘন্টা আগে মসজিদে বসে থাকে ইমাম সাহেব আসে এক মিনিট আগে তাহলে মসজিদে ইন্তেজারুস সলা এটার ফজিলত আছে তারপরে মসজিদে বসে উনি তাসবিহ তাহলিল সলাত আদায় করতেছে এটার ফজিলত আছে মুয়াজ্জিন সাহেবের অনেক বৈশিষ্ট্য বেশি আজকের এই মাহফিলও আপনাদের মর্যাদা অনেক বেশি আমাদের চাইতে কারণ আপনারা প্রথম থেকে শুরু করে দীর্ঘ সময় এই রহমতের বেষ্টনীর মধ্যে বসে বসে কোরআন এবং সুন্নাহ থেকে মনিমুক্ত আহরণ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে এখান থেকে এই ইসলামী মহাসম্মেলন থেকে বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ সুন্নার জ্ঞান শিরক বেদাত ছিনার জ্ঞান নিয়ে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন অঞ্চলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ফিরে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন এবং এই এলমের মাধ্যমে যেন এই বাংলাদেশ থেকে শিরক দূর করতে পারি বেদাত দূর করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দেন সকলে বলি আমিন সম্মানিত ভাই ও বোনেরা আমার আলোচনার বিষয় হলো বেদাত থেকে বাঁচার উপায়
আমি তো বেশিরভাগ সময় বেদাতের উপরে আলোচনা করি গত বছর জামিয়া সালাফিয়ার এই প্রোগ্রামে আমরা বেদাতের উপরে আলোচনা করেছি আবার জামিয়া সালাফিয়া রাজশাহীতেও বেদাতের উপরে আলোচনা করেছি আজকে হলো বেদাত থেকে আমরা বাঁচব কিভাবে বেদাত থেকে আমাদের বাঁচা দরকার দরকার আছে কি নাই নাকি বেদাতের সাথে আমরা আপোষ করব আমাদের পরিচয় হলো আমরা লা শিরকি লা বেদাতি আমরা লা শিরকি লা বেদাতি শিরকের সাথে বেদাতের সাথে আমাদের কোনো আপোষ নাই যত বড় বুজুর্গ করুক যত বড় ওলিয়ে কামেলে করুক যত বড় পীর সাহেবে করুক আমাদের কোনো আপোষ নাই তবে কোনো ব্যক্তির সাথে কোনো আলেম ওলামার সাথে কোনো দলের সাথে ওদের সাথে আমাদের বিরোধ নাই আমাদের বিরোধটা হলো শিরকের সাথে বিদআতের সাথে আমরা শিরক পছন্দ করি না বিদআত পছন্দ করি না এজন্য আমরা আমাদের পরিচয় হলো আমরা লা শিরকি লা বিদআতি আমরা শিরক করব না বিদআত করব না যেখানে শিরক বিদআত আমরা সেখানে যেখানে তাওহীদ আছে আমরা আছি সেখানে যেখানে সুন্নাহ আছে আমরা আছি সেখানে এজন্য বিদআত মুক্ত বাংলাদেশ এটা কি দরকার আছে কি নাই আছে বিদআত মুক্ত বাংলাদেশ আমরা চাই একটু আগে আমাদের শায়খ আকরামুজ্জামান হাফেজাহুল্লাহ দোয়া করতেন তিনি আলোচনা করতেন যে বাংলাদেশে দলের চাষ হয় জামাতের চাষ হয় বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিদআতেরও চাষ হয় মধুর চাষ হয় যেরকম ঠিক বাংলাদেশে বিভিন্ন এলাকায় এলাকায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বিভিন্ন রকমের বেদাতের চাষ হয় বেদাতের প্রজনন হয় বেদাত সবাই নতুন নতুন করে আবিষ্কার করে এবং যিনি যত নতুন নতুন বেদাত আবিষ্কার করতে পারেন তিনি তত জনপ্রিয় হন এলাকায় এলাকায় যেন সবাই চেষ্টা করেন যে দুই একটা নতুন নতুন বেদাত আবিষ্কার করা যায় কি না যদি আবিষ্কার করা যায় তাহলে তিনি অনেক জনপ্রিয় বলে যে আমাদের এলাকায় এক হুজুর যে আসছেন যে এই হুজুর এত সুন্দর করে মিলাদ পড়াইতে পারে ভাই এরকম হুজুর খুব কমে দেখছি অর্থাৎ উনি নতুন চাষ করছেন নতুন কিছু আবিষ্কার করতে পারছে বেদাতের মধ্যে তারপরে আপনার তারাবি যদি জোরে পড়াইতে পারে থ্রি জি বা ফোর জি বা ফাইভ জি গতিতে যদি চালাইতে পারে ভাই এলাকায় যে আজকে এক হাফেজ এই বছর আমাদের মসজিদে আনছে গরম হাফেজ একেবারে 30 মিনিটে তারা বিশেষ আরেক জায়গায় একজন একটু আস্তে আস্তে পড়ে সময় বেশি লাগে কয় কি হাফেজ আনছে সব ঠান্ডা হাফেজ এই হাফেজ দিয়ে কাজ হবে না এত দীর্ঘ সময় এত দেরি করলে তারা বি কেমনে হয় তা এক জায়গায় এক হুজুরে ফতোয়া দিছে কয় তারা বিমানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পড়তে পারবেন তত বেশি সওয়াব তো এখানে আমি যে কথাটা বলতেছিলাম যে এই তারাবির মধ্যেও যিনি নতুন কিছু আনতে পারেন নতুন বেদাত করতে পারেন তিনি কিন্তু খুব গরম হাফেজ এরকম বেদাত নতুন কিছু করতে পারলে কোনো জায়গায় নতুন নতুন আবিষ্কার করতে পারলে তিনি বড় হুজুর তিনি বড় বুজুর্গ তিনি বড় বক্তা এই জন্য বক্তা ভাইয়েরাও নতুন নতুন জিনিসের আমদানি করে নতুন কিছু না বলতে পারলে তাহলে উনি বড় বক্তা হইতে পারে না আজকে এক নতুন ওয়াজ শুনছি নতুন নতুন ওয়াজ সেটা আপনাদেরকে শোনানো দরকার একজন বড় বক্তা বাংলাদেশের নাম করা নাম বলার আগে চিনবেন যার হাদিয়া সবচেয়ে বেশি এবং হেলিকপ্টারে করে যাইতে হয় তিনি বয়ান করতেছেন তার বয়ানটা মনোযোগ দিয়ে শুনছি আজকে বিকালবেলায় তিনি বলতেছেন কয় আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে যায় তখন এলাকার লোকেরা বলতেছে হুজুর একটা সাপের আক্রমণে সাপের ভয়াবহতায় সাপের নির্যাতনে আমরা এলাকায় খুব কষ্ট পাইতেছি আল্লাহর ওলি সাপের ডাক দিল ও সাপ এদিকে আয় হুজুর ডাক দেওয়ার সাথে সাথে সাপটা হুজুরের সামনে চলে আসছে তখন সাপের বলতেছে এই সাপ
তুই এরকম এলাকার মানুষকে কষ্ট দিস কেন তুই আমার কাছে murid হইয়া যা সাপ কয় হুজুর আমি আপনার কাছে murid হইয়া গেলাম বায়াত নিলাম murid হই গেছি তো খবরদার তোরে সবক দিয়ে যাচ্ছে কোনোদিন মানুষেরে কামড়াইবি না তুই যদি সবক পালন করস তোরে আমি খেলাফত দিমু সাপেরে খেলাফত দিব সবক তো দিছে দিছে সাপকে সাপেরে বলতেছে সবক পালন করলে তোরে আমি খেলাফত দিব তোরে ফি সাপ বানামু মাঝে মাঝে ফেসবুকে দেখি অনেক কোন কোন ভাইরাল লাগে ফির সাপ তো এই বয়ানটা আজকে শুনলাম যে হুজুর আল্লাহর ওলি সাপকে বলতেছে এই শুন সবক যদি পালন করতে পারস তাহলে তোরে খেলাফত দিব কয় কিছুদিন যাওয়ার পরে আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে আরেক দিন যায় দেখে সাপটা রাস্তার মধ্যে শুয়ে রইছে সাপেরে কয় কি রে তুই আমার সবক পালন করছত কিনা কয় হুজুর আপনার সবক একেবারে শতভাগ পালন করছি আমারে খেলাফত দিয়া দেন সাপে হুজুরের কাছে খেলাফত চায় এবার হুজুরে বলতেছে এই তোরে কি সব কথা বুঝাই দিতে হইব নাকি তোরে বলছি তুই মানুষের কামড়াইবি না কিন্তু মানুষের দেখলে ভয় লাগাইবি এটা কি তোরে বলে দিতে হইব নাকি একটু জিব্বা নাড়াইবি আর ফুস করে উঠবি মানুষের একটু হুমকি ধমকি দিবি ভয় দেখাইবি এইভাবে আল্লাহর ওলির সাথে সাপের murid হওয়ার ঘটনা দেখেন এই ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সত্য ঘটনা নাকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মূর্খতাসুলভ সবচেয়ে মিথ্যা তবে এত বড় বক্তার সামনে মিথ্যা প্রয়োগ করা যাবে না এটা শানের খেলাফ এজন্য বলতে হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সত্য নহে ঘটনা মিথ্যা ঘটনা বলা যাবে না মিথ্যা শব্দ আবার সবার সাথে লাগালে শানের খেলাফ হয় এত বড় বক্তা এত বড় সত্য নহে ঘটনা আর মানুষ যারা শুনতেছে তারা তো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর কেউ তো নাচতেছে লাফাইতেছে যে আল্লাহু আকবার সাপ পর্যন্ত আল্লাহর ওলির কাছে মরে দিয়ে গেছে আমরা কি করলাম আহারে দেখো আল্লাহর ওলির কাছে সাপ পর্যন্ত murid হয় সাপে খেলাফত পাই যায় আমরা এত বছর murid থেকে খেলাফত পাইলাম না এজন্য খেলাফত পাওয়ার জন্য কেউ দৌড়াই এসে হুজুরের গলা ধরে কেউ দৌড়াই এসে হুজুরের মাইক ফালাই দেয় কেউ দৌড়াই এসে স্টেজে উঠে যায় যে এগুলো দেখাইতে পারলে তখন হুজুরে বুঝবো হ্যাঁ আমার murid এটার মধ্যে মোটামুটি খেলাফত পাওয়ার মতো যোগ্যতা হয়েছে সাপের মতো যোগ্যতা দেখা যাইতেছে এখন খেলাফত পাইতে পারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যত নতুন কথা আমদানি করা যায় তত বাংলাদেশে বড় বক্তা হওয়া যায় মিথ্যাই সব আজগবি কাহিনী যত প্রচার করতে পারে যত বলতে পারে তত তিনি বড় বক্তা এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা এই দেশে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বেদাতের আবিষ্কার হয় আকীদার বেদাত আবিষ্কার হয় আমলের বেদাত আবিষ্কার হয় বর্তমান খুব ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসতেছে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ আলোচনা করেছেন কয়েকটা ফেতনা সম্পর্কে আমি শুনেছি এরকম নতুন নতুন আকীদার বেদাত বাংলাদেশে তৈরি হচ্ছে জঘন্যতম একটা আকীদার বেদাত বর্তমানে শুরু হয়েছে সেটা হলো আপনার মুনকারিনে হাদিস বড় ফেতনা বলে যে আমরা আহলে কোরআন আকলের সাথে যদি হাদিস সামঞ্জস্য না হয় আকলে যদি না মিলে তাহলে হাদিসের সনদ সহি হলেও ওই হাদিস মানা যাবে না এটা আরেক ফেতনা এবং অনেক কোরআন রিসার্চ সেন্টারের নাম দিয়ে এই ফেতনার জন্ম দেওয়া হয় সেখানে বলা হয় যে কোরআন মানতে হবে আর হাদিস সনদ সহি হইলেও যদি এটা আকলের সাথে বিবেকের সাথে না মিলে তাহলে এই হাদিস মানা যাবে না এটা আরেক ফেতনা আরেক নতুন ফেতনা হলো মেথডের ফেতনা কোয়ান্টাম মেথড অমুক মেথড তমুক মেথড এগুলো এক একটা নতুন নতুন বেদাত নতুন নতুন দিন বানাইছে এরা বিভিন্ন ধর্মের সংমিশ্রণে জগা খিচুড়ি এক একটা দিন এক একটা ধর্ম বানাই নিছে এগুলো দিন ইলাহির মতো এক একটা ধর্ম
হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান থেকে ইহুদি থেকে বৌদ্ধ থেকে ইসলাম থেকে চারিদিক থেকে কিছু কিছু নিয়ে নতুন একটা ধর্ম বানানো হয়েছে এরকম বিভিন্ন মেথডের নামে নতুন নতুন দিন এভাবে প্রতিনিয়ত বাংলাদেশে নিয়মিত বেদাত তৈরি হইতেই আছে এজন্য বেদাতের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই লাগাম টেনে না ধরি বেদাতের তে একদিন পুরো বাংলাদেশ বেদাত ছেয়ে যাবে সেখানে আর সুন্নাত খুঁজে পাওয়া যাবে না এজন্য আমার ভাইরা এবং বোনেরা বেদাতের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে সতর্ক না থাকলে যে কোনো সুযোগে যে কোনো ফাঁক দিয়ে বেদাত ঢুকে যেতে পারে এজন্য বেদাত থেকে দূরে থাকতে হলে বেদাত থেকে বাঁচতে হলে কিছু জিনিস করতে হবে কিছু জিনিস ছাড়তে হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো আমাকে করতে হবে আর এই জিনিসগুলো আমাকে ছাড়তে হবে তাহলে বেদাত থেকে দূরে থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে প্রথমে আমরা আলোচনা করব বেদাত থেকে বাঁচার জন্য যে জিনিসগুলো করতে হবে তারপরে আলোচনা করব বেদাত থেকে বাঁচার জন্য যে জিনিসগুলো ছাড়তে হবে যে জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বেদাত থেকে দূরে থাকার জন্য বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো করতে হবে এক নম্বর লাগবে তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা তাকওয়া লাগবে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে যদি না থাকে তাহলে বেদাত থেকে বাঁচা যাবে না আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকতে হবে কারণ আল্লাহর ভয় থাকলে তিনি যত সুন্দর যত হাসানা বেদাত হোক না কেন তিনি বেদাত করতে পারবেন না তিনি দেখলেই বুঝে ফেলবেন যে এটা বেদাত তিনি চিহ্নিত করতে পারবেন এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আল আনফালের 29 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন তাত্তাকুল্লাহ যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তাকওয়া যদি তোমার অন্তরের ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পুরস্কার হিসাবে তোমাকে তিনটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো ইয়াজআল লাকুম ফুরকানা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফুরকান দান করবেন সুবহানাল্লাহ এক নম্বরে কি দিবেন কিরে সবাই ঘুমাই গেছেন নাকি এক নম্বরে কি দিবেন ফুরকান দিবেন ফুরকান ফুরকান মানে আত-তাফরিক বাইনাল হক ওয়াল বাতিল আত-তাফরিক বাইনান নূর ওয়াজ জুলুমাত হক এবং বাতিল পার্থক্য করার জ্ঞান হক এবং বাতিল চিনার জ্ঞান নূর এবং জুলুমাত চিনার জ্ঞান এটার নাম হলো ফুরকান তাকওয়া যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুরকান দিবেন ফুরকানের মাধ্যমে সে চিনতে পারবে এটা বেদাত অনেক বড় আলেম বেদাত চিনতে পারে না বেদাত দেখলে কয় মিয়া তুমিও তো বেদাত তুমি রাসূলের যুগে ছিলা নাকি হ্যাঁ তুমি রাসূলের যুগে ছিলা তুমিও তো বেদাত তারপরে কয় মিয়া দাঁড়ায় দাঁড়ায় মাইকে ওয়াজ করো এটাও তো বেদাত এটা রাসূলের যুগে ছিল নাকি এই যে প্যান্ডেলের ভিতরে বসছো এটাও তো বেদাত এরকম বিমানে করে হজে যাও এটাও তো বেদাত এসি মসজিদে নামাজ পড়ো এটাও তো বেদাত মানে বেদাত চিনতে পারে নাই বড় আলেম হইছে কিন্তু বেদাত চিনতে পারে নাই কারণ ভিতরে তাকওয়া নাই তাকওয়া না থাকার কারণে আল্লাহ পাক ফুরকান দেন নাই যাকে রাব্বুল আলামিন ফুরকান দিবেন না সেই আল্লাহর বান্দা বেদাত চিনতে পারবে না এজন্য একজন সাধারণ শিক্ষিত মানুষ ইংরেজি শিক্ষিত মানুষ জেনারেল লাইনের মানুষ সেও অনেক সময় বেদাত চিনতে পারে আর মাদ্রাসা পড়া হাফেজ মাদ্রাসা পড়া আলেম সে বেদাত চিনে না কারণ আল্লাহ পাক বেদাত চিনার জন্য এলেমের শর্ত দেন নাই তাকওয়ার শর্ত দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা যদি আল্লাহকে ভয় করো তাকওয়া থাকে আল্লাহ তোমাকে ফুরকান দিবেন
এলেম বেশি হলে আল্লাহ ফুরকান দিয়ে দিবেন এই কথা আল্লাহ পাক বলেন নাই এজন্য বড় আলেম বেদাত চিনে না আর বেদাত বললে কয় বেদাত ঠিক আছে তবে এটা বেদাতে হাসানা হাসানা মানে কি সুন্দর তো বেদাত তো সুন্দর হবেই বেদাত অসুন্দর হয় কেমনে বেদাত যদি অসুন্দর হতো তো এটা তো মার্কেটে চলতো না মার্কেটে বেজাল জিনিস দুই নম্বর জিনিস চালাইতে হলে এটা সুন্দর হতে হয় এটা একটু চকচকে হতে হয় না হয়তো এটা বাজারে চলবেই না কেউ নেবেই না মূল টাকার নোটের চাইতে জাল টাকার নোট একটু সুন্দর চকচকে হতে হয় না হয় ওই নোট বাজারে চলবে না ভালো ছাউল দেখবেন একটু উপরে কেমন যেন লাল কেমন যেন খসখসে সুন্দর দেখা যায় না কিন্তু যেটা একবার সার্চ করে মোম লাগাইছে বিভিন্ন কিছু লাগাইছে দেখবেন তো দেখতে কি ছকছক করতেছে ছাউলগুলা যত রকমের বেজাল জিনিস আছে সব হাসানা সব সুন্দর অসুন্দর হইলে এটা বাজারে চলে না আগাছা দেখবেন জমির মধ্যে সব হাসানা জমিতে ধান লাগাইছেন মাঝখানে আগাছা একটা উঠছে এটা সারও লাগবে না ওষুধও লাগবে না কিচ্ছু লাগবে না এটা সবার উপরে একবার মোটা তাজা হয়ে উপরে উঠে যায় উঠে ধানকে সাফি ধরে চারিদিকে মূল সুন্নতকে উঠতে দেয় না এটা এত শক্তিশালী হয়ে যায় বেদাত গুলো এরকম এগুলো আগাছা এগুলো এইভাবে গজায় উঠে এবং বেদাতের পৃষ্ঠপোষকতা এমন এমন ব্যক্তিরা এমন এমন আলেমরা সমাজে করে দেখলে অবাক হতে হয় যে বলে যে এই হুজুরের গ্লাসে ফু দিলে গ্লাস ফাটি যায় ওই হুজুর কি বুঝে না আমাদের এত বড় হুজুর যেই হুজুর এখানে এক পা দে আফ্রিকার জঙ্গলে এক পা দে এই হুজুর বুঝে না তুমি এক পা দি কত দূর যেতে পারবে মিয়া আমাদের হুজুর প্রতি রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কানেকশন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলে কোথাও যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন না দিলে যায় না এইরকম সরাসরি যোগাযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এসে মাদ্রাসা কোনখান দিয়ে করব দেখাই দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে লাঠিও রাখি যায় সেই হুজুরে এটা করছে আর তুমি কও এটা বেদাত মিয়া তুমি কি বেদাত বুঝো আচ্ছা যদি বেদাত হয় তো দলিল দাও কোন হাদিসে পাইছো এটা বেদাত তা হাদিসে যদি থাকতো দলিলে থাকতো তো এটা বেদাত হইতো নাকি মানে কত বড় জাহালত ঢুকে গেছে যে বেদাতেরও হাদিস খোঁজে বেদাতেরও দলিল খোঁজে মানে বড় আলেম বেদাত চিনতে পারে নাই কারণ কি কারণ হলো আল্লাহ পাক তাকে এলেম দিছেন কিন্তু ফোরকান দেন নাই হক বাতিল ছিনার সুন্নত বেদাত ছিনার ওই জ্ঞান ওই ফোরকান আল্লাহ পাক তাকে দেন নাই এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে বড় আলেম বড় বেদাতিও হতে পারে দুনিয়াতে যত বেদাতের আবিষ্কার করে কোনো ছোট হুজুর করে না সব বড় হুজুর করে বাংলাদেশে ছোট হুজুর নাই বড় হুজুর বেশি এই জন্য বেদাতও বেশি পৃথিবীর অন্যান্য দেশে বড় হুজুর আছে ছোট হুজুরও আছে বাংলাদেশে কোনো ছোট হুজুর নাই আপনার সৌদি আরবে মুফতি খুঁজলে কয়জন পাওয়া যাবে অল্প কয়জন মুফতি আছে বাংলাদেশে হাজার হাজার মুফতি প্রত্যেক গ্রামে গ্রামে মুফতি আছে আছে না তাহলে এই দেশে বড় হুজুর বেশি সব বড় হুজুর আপনি একটা মাদ্রাসা যাই খুঁজবেন ভাই আমি একজন ছোট হুজুর খুঁজতেছি কে আছে দেখান তো না আমাদের এই মাদ্রাসা তো ছোট হুজুর নাই সব বড় হুজুর একটা মসজিদের ইমাম খোঁজেন যে এখানে ছোট ইমাম ছোট হুজুর কোন মসজিদে আছে একটু দেখান তো না ভাই আমাদের এদিকে কোনো ছোট হুজুর নাই সব আমরা বড় হুজুর এজন্য বড় হুজুরের দেশ বড় বেদাতের দেশ কারণ বেদাত কোন সাধারণ লোকেরা আবিষ্কার করে না বেদাত আবিষ্কার করে কারা বড় হুজুরেরা কারণ বড় হুজুরে না করলে মানুষ কিন্তু এগুলা করবে না তাবিজের আবিষ্কার করছে কি ছোট ছোট হুজুরেরা তাবিজের বই লিখছে বিরাট বিরাট হুজুরেরা তাবিজের বড় বড় বই লিখছে এগুলা কিন্তু ছোটখাটো হুজুরেরা করে নাই বড় বড় হুজুরেরা তাবিজের কিতাব লিখছে রুহানি তাবিজের কিতাব বিভিন্ন রকমের তাবিজের কিতাব কয় এত বড় আলেম তারা তাবিজের কিতাব লিখছে তারা তাবিজ লিখে গেছে আর তোমরা কমিয়া এগুলো শেরেক
আবার কোন কোন ভাই এখন ফতোয়া দেয় যে শিশুদের জন্য নাকি জায়েজ যে কয় সব অন্যগুলা জায়েজ নাই তবে যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য জায়েজ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে কোথায় বলে দিলেন যে শোনো শিশুদের জন্য জায়েজ শিশুদের জন্য যদি জায়েজ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে মহব্বতের নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো তাবিজ দিত কি বলেন কত যে শুনো আমি তো আল্লাহর রাসূল কারোর তাবিজ দিই না তবে আমার নাতি যেহেতু আমার এত আদরের এত মহব্বতের দুইজনেরও দুটো দিয়ে দিই হাসান হুসাইনের একটা হাতের মধ্যে একটা কোমরের মধ্যে একটা গলার মধ্যে দিয়ে দিত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে যখন দেখা হইতো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন কত আদর করতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই দুইজনকে আমি মহব্বত করি আপনি তাদেরকে মহব্বত করেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে দেখা হইলে তাদেরকে যে দোয়া বলতেন উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা এটা পড়ে ফু দিতেন এদের জন্য দোয়া করতেন কিন্তু কোনোদিন তাবিজ লিখে তো দেন নাই তাহলে শিশুদেরকে তাবিজ দেওয়া যাবে এটা পাইলেন কই এজন্য আবার কেউ কেউ বলেন কোরআন দিয়ে দেওয়া যাবে কোরআন দিয়ে যদি দেওয়া যেত তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন মান তাআল্লাকা তামিমাতান বিগাইরিল কোরআন ফাকাদ আশরাকা কোরআন ছাড়া অন্য কিছু দিলে শিরক হবে কোরআন দিয়ে দিলে খবরদার হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগাইরিল কোরআন আর কোরআনকে শর্ত করেন নাই বলছেন মান তাআল্লাকা তামিমাতান সেটা বিল কোরআন বেগাইরিল কোরআন যেভাবেই হোক সবটাই শিরক এই জন্য আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো বেদাত বুঝতে হলে বেদাত চিনতে হলে বেদাত থেকে দূরে থাকতে হলে এক নম্বরে তাকওয়া লাগবে তাকওয়া তৈরি করতে হবে তাকওয়া যদি থাকে আল্লাহ পাক তাকওয়ার পুরস্কার হিসাবে ইয়াজআল্লাকুম ফুরকানা ফুরকান দিবেন আর ফুরকান দিয়ে চিনা যাবে কোনটা বেদাত কোনটা সুন্নাত তাকওয়ার আরো দুটো ফজিলত আল্লাহ পাক এই আয়াতে বলছেন আরেকটা ফজিলত হলো ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহ পাক গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক গুনাহগুলো দূর করে দিবেন যত ভুল ত্রুটি আছে দূর করে দিবেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম গুনাহগুলো আল্লাহ পাক মাফও করে দিবেন সুবহানাল্লাহ দুই নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হলো ইখলাসুল আমল লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা যে কোনো আমল করার ক্ষেত্রে ইখলাসের সাথে আমলটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে যদি আমলটা ইখলাসের সাথে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি ইখলাস যদি আমার ভিতরে থাকে তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ইখলাসের বদৌলতে আমাকে আপনাকে বেদাত ছিনার জন্য বেদাত থেকে দূরে থাকার জন্য আল্লাহ পাক যোগ্যতা দিবেন ইখলাস না থাকলে বেদাত ছিনা যাবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের পাঁচ নম্বর আয়াতে বলছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম যখন তারা বক্র হয়ে গেছে বাঁকা হয়ে গেছে আল্লাহ তাদেরকে বাঁকা করে দিয়েছেন তাদের ইখলাস নাই তারা বাঁকা বাঁকা কথা বলে যাদের ভিতরে ইখলাস নাই তারা দেখবেন সবসময় সোজা কথা কয় না বাঁকা কথা কয় আপনি জিজ্ঞাসা করলেন হুজুর এই যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়াটা করলেন এটা কই পাইছেন তাই নিয়া কয় বছর মাদ্রাসায় পড়ছো তুমি কি জানো কোরআন বুঝো হাদিস বুঝো আরবি জানো নাহজ আরব জানো বালাগাত জানো আমরা 36 বছর মাদ্রাসায় পড়ি এখনো কোরআন হাদিস কিছু বুঝি নাই 40 বছর মাদ্রাসায় পড়াই বুখারি খতম করে কিছু বুঝি না আর তুমি দুই দিন বাংলা বুখারি পড়ি সব বুঝে গেছো আপনি জিজ্ঞাসা করলেন মাসআলা উত্তর হবে হয় ইয়েস অথবা নো অথবা এটা দলিল আছে অথবা নাই কিন্তু সেটা বলবে না বলবে কি বাঁকা সোজা কথা বলবে না সব বাঁকা বাঁকা মানে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একটা বক্রতার রোগ তৈরি করে দিয়েছেন বক্রতা একটা বড় ধরনের রোগ আল্লাহ পাক দোয়া শিখেছেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না
অন্তর বাঁকা হয়ে যাওয়া অন্তর বাঁকা হয়ে গেলে তিনি আর বেদাত কোনটা সুন্নাত কোনটা চিনবে না তার কাছে সবগুলা সমান মনে হবে বরং সুন্নতের চাইতে বেদাত আরো সুন্দর মনে হবে সূরা আল আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা হেদায়েতের জন্য চেষ্টা চালাতে হবে ইখলাসের সাথে হেদায়েত খুঁজতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখাই দিবেন ইখলাসের সাথে হেদায়েতের রাস্তা না খুঁজলে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাউকে হেদায়েতের রাস্তা দেখাবেন না আমি দেখেছি যেই ব্যক্তি ইখলাসের সাথে হেদায়েতের রাস্তা খুঁজছে আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা দেখাই দিবেন এজন্য আমাদের সমাজে সবাই জানে যে হেদায়েতের রাস্তা খুঁজলে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে এজন্য রাস্তা খুঁজতে দেন না রাস্তা খোঁজাই বন্ধ করে দে যে খবরদার খাতায়ে বুজুরগান গ্রেফতার খাতাস্ত হুজুরের ভুল দ্বারা আরেক ভুল হুজুরের কোনো ভুল দ্বারা যাবে না হুজুরের কথা তোমার বুঝে আসুক বুঝে না আসুক এটার কোনো ভুল দ্বারা যাবে না ভুল দিলে এটা আরেক ভুল আর তুমি ফয়জ বরকত থেকে একেবারে মাহরুম হয়ে যাবে যদি হুজুরের ভুল ধরো কারণ আপনাকে হেদায়েতের রাস্তা খুঁজতে দিবে না আপনি যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি যে এতক্ষণ পড়াইলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মহব্বতের সাথে পড়েন আপনি যে এতক্ষণ পড়াইলেন এটা কই পাইছেন আপনি জিজ্ঞাসা যদি করেন যে হুজুর এত সুন্দর করে আপনি দরুদটা পড়াইলেন এই দরুদটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়ছেন কিনা আপনি তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার বাইরে যাবেন না আপনাকে বলা হলো আসরের সালাত এক গুণ হইলে ছায়ায় আসলের বাইরে ছায়া এক গুণ হইলে আপনার আসরের ওয়াক্ত হয়ে যাব এই ব্যাপারে হানাফি মাযহাবের অধিকাংশ ইমামের মত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মত কয় না এটা মানা যাবে না কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে দ্বিগুণ হইতে হইব তা আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার বাইরে কিছু করতে রাজি নাই ভালো কথা করিয়েন না এই যে বালাগালুলা পড়তেছেন এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়ছেন কিনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হানাফি মাযহাবের কোন কিতাবে বালাগাল উলা বিকামালি আছে কিনা আপনি দেখাই দেন আপনাকে বলবে যে মিয়া যে তুমি কোন কোন একটা খপ্পরে পড়ে গেছো মনে হয় তোমারে কেউ দড়ছে কোন একটা রোগে দড়ছে ও মনে হয় লা মাযাবি রোগে দড়ছে এরকম কোন রোগে ধরে গেছে কারণ না হয় তোমার মাথায় এটা আসার কথা না কারণ আমরা তো আগেই আক্কেল দাঁত ভাঙিয়ে দিছি তোমার আবার আক্কেল দাঁত খুললো কেমনে আক্কেল দাঁত খুলছে মানে তোমারে কোনো লা মাযাবি পাইছে এই জন্য আক্কেল দাঁত খুলে গেছে এই জন্য এখন কও এটা তো শেখ সাদের কবিতা আক্কেল দাঁত না থাকলে তুমি কবে এটার থেকে বড় দরুদ আর দুনিয়াতে নাই কারণ এটা পড়ি শেখ সাদি রাত্রি বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কানেকশন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই দরুদ পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কানেকশন হয় না বালাগালুলা পড়ি কানেকশন হইছে মিয়া তাহলে তুমি বুঝে গেছো যেহেতু তুমি প্রশ্ন করতেছো এইটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়ছেন কিনা হানাফি মাযহাবের কিতাব আছে কিনা তাহলে বোঝা যাচ্ছে তুমি লাঞ্ছিত হয়ে গেছো অর্থাৎ ইখলাসের সাথে হক অনুসন্ধান করতে দিবে না কেউ যদি এই গন্ডির সীমানা থেকে বের হয়ে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হক অনুসন্ধান করে সে অবশ্যই হকের সন্ধান পাবে এটা আল্লাহর ওয়াদা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ পাক দুইটা তাকিদ দিয়ে লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে বলেছেন লানাহদিয়ান্নাহুম আমি তাদেরকে অবশ্যই হেদায়েতের রাস্তাগুলো দেখাই দিব সুবহানাল্লাহ তিন নম্বর ইজহারুল ইফতিকার লিল্লাহি ওয়াত তাদাররু ইলাইহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে ছোট হয়ে নিজেকে একেবারে কিছু মনে না করে অহংকার পরিত্যাগ করে আপনার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে অহংকার ছাড়তে হবে তাকাব্বুরি ছাড়তে হবে
আমি বিরাট মুফতি সাহেব এই এলেমের অহংকার যদি থাকে এই আল্লাহর বান্দা কোনোদিন বেদাত চিনবে না কারো ভিতরে যদি অহংকার ঢুকে আরে মিয়া আমার হাজার হাজার murid আমার এক মাহফিলে লক্ষ লক্ষ মানুষ থাকে আমি এত বড় বক্তা আরে মিয়া তোমরা গাড়ি দিয়ে যেতে পারো না আমি হেলিকপ্টারে যাই এরকম অহংকার যদি কারো ভিতরে ঢুকে আল্লাহর এই বান্দা কোনোদিন বেদাত চিনতে পারবে না এজন্য অহংকার মুক্ত হয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের সাথে সঠিক হক অনুসন্ধান করতে হবে তাহলে বেদাত চিনা যাবে আল্লাহ পাক সূরা গাফেরের 60 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন যারা আমার ইবাদত থেকে অহংকার বশত দূরে থাকে আমার ইবাদত করতে অহংকার করে সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে ইবাদতের ক্ষেত্রে কোনো অহংকার থাকা যাবে না ইবলিস অহংকার করার কারণে ফেরেশতারা সাজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হয়ে গেছেন ইবলিস সাজদা না করে মালউন হয়ে গেছে অভিশপ্ত হয়ে গেছে সুতরাং একজন মুমিন তার অহংকার থাকবে না হক অনুসন্ধানের ক্ষেত্রে কোনো অহংকার নাই বরং একজন সাধারণ মানুষও আমার একটা ভুল ধরায় দিতে পারে হয়তো ওই ভুলটা আমি বুঝতে পারি নাই কিন্তু একজন সাধারণ মানুষ সাধারণ ভাই বড় আলেম না তিনিও আমার ভুল ধরায় দিতে পারেন এবং ভুল স্বীকার করা ভুল করেছি এটা বলা এটা অন্যায়ের বিষয় না এটা গর্বের বিষয় কিন্তু আমাদের সমাজে মনে করা হয় না হুজুর ভুল করতে পারে না পীর সাহেব ভুল করতে পারে না এই অহংকার ঢুকে গেলে আর বেদাত চিনতে পারবে না আমি একদিন একজন পীর সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি যে সবাইকে তাওবা করাইছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ইস্তিগফারটা আপনি কোথায় পাইছেন তো বলে যে এই ইস্তিগফার যদি না হাদিসে না থাকতো আমাদের পূর্বেকার এত আকাবের এত বুজুর্গ সবাই তওবা করায় এসেছে হাদিসে না থাকলে করাইছেন আচ্ছা হাদিসে আছে ধরে নিন আপনি দেখাই দেন খুঁজে বের করেন কোথায় আছে বাজার থেকে গরু কিনছেন গাই গরু কিনছেন না বলদ গরু কিনছেন লেজ উল্টায় দেখেন বাজারে কইছে এটা গাই গরু আপনি আনিন বলদ গরু কিনে নিয়ে আসছেন বাড়িতে আনি দুধ খাইতেছেন ডেলি 1 কেজি বলদ গরুর থেকে 1 কেজি দুধ পাইবেন নাকি বলদ গরু কিনে আনি সকালবেলা দুধ দুইতে গেছে তা আপনি বাজারে কিনার সময় তো লেজ উল্টায় দেখবেন এটা বলদ না গাই গরু কি গরু আপনি বাজারে কইছে আর আপনি নিয়ে আসছেন তা আপনি দুধ খাইবেন কোথা থেকে তো এটা লেজ উল্টায় দেখেন একটু এখন লেজ উল্টাইতে যাই উনি সব হাদিসের কিতাব খুঁজছে কোন জায়গায় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন এভাবে পায় নাই পরে আমি কি পান নাই ভালো কথা এখন মুরিদদেরকে বলি দেন যে এতদিন যেটা করাইছি আসলে এটা হাদিসে নাই হাদিসে আছে এইভাবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি কয় এতদিন পর্যন্ত করাই আছি এখন যদি বলি যে এটা হাদিসে নাই কবে এতদিন করাইছেন কেন এবার হুজুরের ধরে মারা শুরু করব এতদিন আপনি এটা করাইছেন কেন হাদিসে নাই এখন কোন হাদিসে নাই এতদিন বুঝেন নাই মুরিদেরে উল্টা মারব মুরিদেরে ফতোয়া দিব যে হুজুর গোমরা হয়ে গেছে একদিন এমন হুজুর ইন্ডিয়া থেকে আইতো বাংলাদেশে এক হুজুরের সাথে মুনাজাত ধরার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চলে যেত যাইতো না এখন কয় হুজুর এটা কয় মুরতাদ হুজুর এটা নাস্তিক হুজুর এটা কাফের হয়ে গেছে তো একজন কাফের নাস্তিকের সাথে মুনাজাত ধরার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষের এখানে ডাকতেন কেন ওই সময় বুঝেন নাই হুজুর এটা কাফের হুজুর এটা নাস্তিক হুজুর এটা মুনাফেক হুজুর এটাকে হঠাৎ করে নাস্তিক হয়ে গেছে নাকি এটা তো যেগুলা লিখছে যেগুলার কথা বলতেছেন এগুলা তো আরো 10 বছর 15 বছর আগে থেকে লিখতেছে উনি তো এত বছর পর্যন্ত উনি এত বড় বুজুর্গ আল্লাহর ওলি হঠাৎ করে আপনার সাথে দ্বিমত হয়েছে আর এখন উনি কাফের মুশরিক নাস্তিক হয়ে গেছে এটা দ্বারা সহজে বোঝা যায় এই মানুষগুলাই কয়দিন আগে ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহকে বিভিন্ন রকমের কথা বলছে ঠিক
তাহলে এদের অভ্যাস হলো যার সাথে তার মিলবে না যার সাথে তার মতের মিল হবে না যারা তার murid হবে না যারা তার কথা শুনবে না তার বিরুদ্ধে তারা এই জাতীয় কথা বলে এটাই তাদের অভ্যাস এটা তারা প্রমাণিত হয় না একবার বোঝা যায় যে এখন যেভাবে তারা বলাবলি করতেছে ঠিক কিছুদিন আগে একই রকমের বলাবলি করছে ওয়াজ মাহফিলে আর কোনো ওয়াজ নসিহত নাই খালি একটা খালি জাকির নায়েক জাকির নায়েক জাকির নায়েক লা মাযহাবি আহলে হাদিস চার নম্বরে যেটা লাগবে বেদাত থেকে বাঁচতে হলে তাআল্লুমুল আহকামিশ শরিয়া মিনাল কোরআন ওয়াস সুন্নাহ শরীয়তের সমস্ত আহকাম নিতে হবে কোরআন থেকে সুন্নাহ থেকে কোরআন সুন্নাহর বাহিরে গেলেই সেই আর বেদাত আলাদা করতে পারবে না বেদাত থেকে বাঁচতে পারবে না কয়দিন আগে একটা বাহাসের আয়োজন হয়েছিল আপনারা দেখছেন সবাই বাংলাদেশের দেওবন্দি এবং বেরেলভীদের মধ্যে একটা বাহাস হবে এরকম ডাকডোল পিটাই ব্যাপক প্রচার হয়েছে চুক্তি হয়েছে অনেক কিছু হয়েছে সেখানে যিনি আমাদের বাংলাদেশের বাহাস বিশেষজ্ঞ সবচেয়ে বড় বাহাস বিশেষজ্ঞ যিনি মদিনা যাইও বাহাস করতে চায় তিনি চুক্তিপত্র করছেন আরেকজনের সাথে মিলাদ কেয়াম নিয়ে বাহাস হবে চুক্তির মধ্যে লিখছেন যে সমস্ত দলিল একমাত্র কোরআনে কারিম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে হতে হবে কোন দঈফ হাদিস কোন জাল হাদিস দলিল হিসাবে কোন পক্ষ পেশ করতে পারবে না এটা স্টামের মধ্যে লিখছে আমি কি আলহামদুলিল্লাহ এতদিনে বুঝে আসছে যে দলিল হইতে হইলে এটা কোরআনের আয়াত হইতে হয় সহিহ হাদিস হইতে হয় এই নীতিমালায় যদি থাকে তো বাংলাদেশে কোনো বেদাত থাকবে না কারণ সমস্ত বেদাতের উৎপত্তি স্থল দঈফ হাদিস জাল হাদিস অথবা হুজুরের মন গড়া অথবা অমুক হুজুরের কিতাব অমুক হুজুরে করছে কারণ মিলাদ কেয়ামের ব্যাপারে বেরলভীদের বড় দলিল হইলো দেওবন্দীদের সাথে যখন বাহাস হয় তখন সবচেয়ে বড় দলিল হলো যে আপনাদের ওস্তাদ ওস্তাদের ওস্তাদ ফিরানে ফির দস্তগীর এত বড় বুজুর্গ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই তিনি মিলাদ পড়ার সময় লাপারে দাঁড়ায় যেতেন তা আপনাদের হুজুর যদি কিয়াম করতে পারে দাঁড়াতে পারে আপনারা দাঁড়াতে পারবেন না কেন এটা হলো বড় দলিল এজন্য শর্ত দিয়ে দিছে খবরদার আমাদের কোনো বুজুর্গ আমাদের কোনো আকাবের দলিলও দেওয়া যাবে না এটার যদি দলিল খোঁজে দঈফ আর জাল হাদিস ছাড়া কোনো দলিল পাবে না এজন্য বাহাসের মধ্যে শর্ত যে দঈফ আর জাল হাদিস দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না শেষ পর্যন্ত দলিল নাই বলে ওরা সরে গেছে কারণ সহিহ হাদিসের কোনো দলিল নাই কোরআনে কারিমের কোনো দলিল নাই তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যদি কেউ এই নীতিমালা ঠিক করে যে আমার সকল ইবাদতের দলিল মিনাল কোরআন ওয়াস সুন্নাহ তাহলে আর সমাজে কোনো বেদাত স্থান পাবে না যখনই কোরআন সুন্নার বাহিরে কাশফের মাধ্যমে দিন তৈরি করবে কাশফ পর্যন্ত নাকি যখন এলহাম এলকার মাধ্যমে দিন তৈরি করবে স্বপ্নের মাধ্যমে দিন তৈরি করবে তখনই সেখানে বেদাত তৈরি হবে যখন সব বাদ দিয়ে কোরআন আর সুন্নাহর দিকে আসবে তখন আর বেদাত থাকবে না তখন বেদাত চিনা সহজ হয়ে যাবে পাঁচ নম্বর যেটা তাদাব্বুরু নুসুসিল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া ফাহমে মানিহা কোরআনে কারিম এবং সুন্নার নুসুসগুলা নিয়ে একটু চিন্তা গবেষণা করতে হবে চিন্তা গবেষণা না করলে আপনার বেদাত চিনা যাবে না যেমন আপনার সামনে কোরআনে কারিমের একটা আয়াত শোনাই দিল قد جاءكم من الله نور وكتاب مبين الله رب العالمين بولছেন তোমাদের কাছে নূর